দেশে আমদানি রপ্তানি বাণিজ্যের 92%-এরও বেশি সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যার রাজস্ব আদায় হয় কাস্টমস হাউসে। দেশের বৃহত্তম এই কাস্টম হাউস মোট জাতীয় রাজস্বের প্রায় 20%-এর যোগানদাতা। এবছর চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 74,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে প্রায় 30,108 কোটি টাকা, সেই হিসাবে দৈনিক প্রায় 165 কোটি টাকা। কিন্তু সিএনএফদের কর্মবিরতিতে এই বিপুল পরিমাণ রাজস্ব আয় ব্যাহত হয়। আমরা রাজস্ব প্রদানের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি। আমাদের সিএনএফ কর্মচারী এবং সিবিএ সকল সদস্য অপকৌশলের কারণে, কারো ব্যক্তিস্বার্থের কারণে যদি আমরা কাজটা দেরি হয় বা বিলম্বিত হয় তাহলে সেখানে কিন্তু আমাদেরও জবাব দিতে আছে। সারা দেশে প্রায় 42টি শুল্ক স্টেশনে প্রায় 10,000 সিএনএফ এজেন্ট কাজ করেন, যার মধ্যে চট্টগ্রামেই কাজ করেন 3,000-এর বেশি। কর্মবিরতিতে শুল্কায়ন বন্ধ থাকায় পণ্য খালাসও ব্যাহত হয়। সাধারণত চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন 2,500 থেকে 3,000 কন্টেইনার খালাস হয়। সোমবার সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাস্টমস লাইসেন্সিং বিধিমালা পরিবর্তন ও আইনের বেশ কিছু বিধি পরিবর্তনের দাবিতে সিএনএফ এজেন্টরা কাস্টমস হাউসে অবস্থান নেন। তাদের দাবি, আমদানি ও রপ্তানিকারকদের বকেয়ার দায় কোনোভাবেই সিএনএফ এজেন্টের না, এ সংক্রান্ত জরিমানাও তাই অযৌক্তিক। এছাড়া সিএনএফ ব্যবসার উত্তরাধিকারভাবে হস্তান্তর প্রক্রিয়া আইনের মাধ্যমে জটিল করার কারণে ব্যবসার মালিকানা হারাবার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তারা। মৃত্যুবরণ করার পরে আপনার সম্পত্তির মালিক আপনার ছেলেরাই হবে, এখন ওই ছেলেরা হতে পারবে না, এটা তো অযৌক্তিক। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ করছি, এই টাকা আমি আজকে মারা গেলে আমার উত্তরাধিকার এই লাইসেন্সের মালিক না হলে সে উদ্ধার করতে পারবেন না, এই উদ্ধার না করতে পারলে আমার পরিবারটা কি পথে বসে যাবে। তবে সিএনএফ এজেন্টরা বলছেন এনবিআরের সাথে আলোচনা করার পাশাপাশি নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন তারা। ওনাদের সাথে শেষবার চেষ্টা করেছি গত সপ্তাহে আমরা আলোচনা করার জন্য, যখন তাদের দিক থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি আমরা এই কর্মসূচি দিয়েছি। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা বলছেন দাবি আদায়ে আন্দোলন নয়, আলোচনার মাধ্যমেই হতে পারে যৌক্তিক সমাধান। যে আইন বানিয়েছে তার সাথে তোমার দেন দরবার চলতে পারে, যে আপনার এই আইনের দ্বারা আমি এই ক্ষতিগ্রস্ত হচ্ছি, ইয়ে হচ্ছি, আপনি এটা রিডিমশন দেন, তো সেটা দেন দরবার পর্যায়ে চলতে পারে, কিন্তু এর জন্য এটা এরকম না যে আমি এর জন্য আমি কাজ বন্ধ করে দেবো। সিএনএফ এজেন্টদের কর্মবিরতিতে কাস্টমসের স্বাভাবিক কার্যক্রমে খুব একটা বিরূপ প্রভাব পড়বে না বলে জানান এই কর্মকর্তা। আমরা আমাদের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম কাস্টমস চট্টগ্রাম থেকে আমরা কার্যক্রম চলতেছে, আর আপনারা অবগত আছেন ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আগামী মাসের 7 তারিখে অ্যাসোসিয়েশনের সাথে জরুরি সভা আহ্বান করা হয়েছে এবং আমরা খুবই আশাবাদী উক্ত জরুরি সভার প্রেক্ষিতে সিএনএফ অ্যাসোসিয়েশন তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়ে দ্রুতই কাজে ফিরে আসবেন। সাধারণত চট্টগ্রাম কাস্টমসে প্রতিদিন বিল অব এন্ট্রি সাবমিট হয় 7,500। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।